ব্রিটিশ সাম্রাজ্যের এক অনন্য সম্পদ হচ্ছে কোহিনূর হীরা। এটি বিশ্বের অন্যতম বৃহৎ কাটা হীরা, যা ব্রিটিশ রানীদের রাজমুকুটে রয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এই প্রশ্ন আলোচিত হচ্ছে যে কোহিনূর হীরাটি এখন কার কাছে যাবে। আজকের ভিডিওতে আমরা সে প্রশ্নের উত্তর জানার চেষ্টাই করব। কোহিনূর হীরা একটি মহামূল্যবান ও ঔজ্জ্বল্যময় হীরকখণ্ড, যার মালিকানা বদল হয়েছে বারবার। এর ইতিহাস শুরু 1304 সাল থেকে। বর্তমান অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে এই হীরা পাওয়া যায়। তখন এটি সে অঞ্চলের রাজার কাছে ছিল। দিল্লির রাজা আলাউদ্দিন খিলজি অন্ধ্রপ্রদেশ দখল করে নিলে হীরাটিও তার অধিকারে আসে। কয়েক প্রজন্ম পর মুঘল সম্রাট বাবর দিল্লি জয় করলে মুঘলদের হাতে আসে হীরাটি। বিখ্যাত মুঘল সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন তৈরি করেন নানা রকম হীরা, জহরত, মণিমাণিক্য দিয়ে। বিশাল সেই হীরকখণ্ডটি স্থান পায় ময়ূর সিংহাসনে। সম্রাট আওরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। এরপর আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা নাদির শাহ ভারত আক্রমণ করলে আবার হীরকখণ্ডটি হাতবদল হয়ে নতুন মালিকের কাছে যায়। নাদির শাহ প্রথম এই হীরকখণ্ডের নাম দেন কোহিনূর। কিন্তু নাদির শাহ নিহত হবার পর তার নাতি এই হীরা আফগান সম্রাট আহম্মদ শাহ দুররানিকে উপহার হিসেবে দেন। সম্রাট আহম্মদ শাহ দুররানির নাতি আহমেদ সুজা দুররানি এই হীরাটি ব্রেসলেটের সাথে পরতেন। কিন্তু রুশরা আফগানিস্তান আক্রমণ করলে আহম্মদ সুজা লাহোরে পালিয়ে যান। সেখানে শিখ সাম্রাজ্যের রাজা দুলীপ সিং তাকে আশ্রয় দেন। তাই কৃতজ্ঞতা স্বরূপ আহম্মদ শাহ তার ব্রেসলেট উপহার দেন দুলীপ সিংকে। কিন্তু দুর্ভাগ্য ভর করে তার উপরেও। শুরু হয় ইংরেজদের সাথে যুদ্ধ। ব্রিটিশ শিখ যুদ্ধের পর শিখদের হারিয়ে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখল করে। লর্ড ডালহৌসি লাহোরের দুলীপ সিংয়ের সাথে চুক্তি করেন। সে চুক্তি অনুসারে কোহিনূর সহ বহু ধন সম্পদ ইংরেজদের হাতে তুলে দিতে হয় শিখ রাজা দুলীপ সিংকে। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 1850 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়া কোহিনূর হীরাটি গ্রহণ করেন। তবে কোহিনূর হীরা নিয়ে ততদিনে নানা গল্প ও কুসংস্কার ছড়িয়ে পড়েছে। বলা হতো এটি একটি অভিশপ্ত হীরা, যে রাজার কাছেই এটি গিয়েছে তাকে নানা দুর্ভোগ সহ্য করতে হয়েছে। তাই রানী ভিক্টোরিয়া একটি আইন জারি করলেন যে রাজারা নয়, শুধুমাত্র রাজপরিবারের রানীরাই এই হীরাটি তাদের মুকুটে ব্যবহার করতে পারবেন। তাই শুরুতে রানী ভিক্টোরিয়া কোহিনূর হাতে পড়লেও পরবর্তীতে তা মুকুটে যোগ করা হয়। খুব স্বাভাবিকভাবে উত্তরাধিকার সূত্রে হীরাটি পান রানী দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর পর পরবর্তী রানী পাবেন রাজমুকুটটি। রানী এলিজাবেথের ছেলে প্রিন্স চার্লস এরই মধ্যে রাজা হিসেবে ঘোষিত হয়েছেন। সে হিসেবে বিবাহসূত্রে রাজবধূ এবং ব্রিটেনের রানী হয়েছেন কিং চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কার। সর্বশেষ তথ্য অনুযায়ী রাজা চার্লসের স্ত্রী হিসেবে রানী ক্যামিলা পার্কারের মাথায় উঠবে কোহিনূরের মুকুটটি। নিঃসন্দেহে কোহিনূর পৃথিবীর সবচেয়ে আলোচিত হীরকখণ্ড। যুগ যুগ ধরে তা মর্যাদা বৃদ্ধি করেছে বিভিন্ন সাম্রাজ্যের। অনেক ইতিহাস পেরিয়ে কোহিনূর স্থান পাবে ইংল্যান্ডের নতুন রানী ক্যামিলা পার্কারের মাথায়। এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।